চলো ওখানে এই যে হ্যাঁ ওটা ওটা পিছনে হবে আমার বর যা করছে সোজা বালিশ হয়ে যাচ্ছে ঘামে একদম ঘাম হয়ে গেছে সব ঘুরলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি দেখালাম আর বাকি যেগুলো আছে সেগুলোও দেখাবো শেয়ার করব আর একটা একদম ভূতের একটা জিনিস আছে সেটা দেখানোর খুব ইচ্ছা আছে দেখি কি হয় তারপর তোমাদের দেখাবো চলো গাইস বাই দ্য ওয়ে গাইস আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা একদম নিকো পার্কে আমরা টাটা করে এবার চলে যাচ্ছি বাড়ি ট্রেনও চলে এসেছে এবার বাড়ি চলে যাবো আর এটা কিন্তু সেকেন্ড পার্ট আগের পার্টটা চ্যানেলে দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে নিও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব ফ্যামিলি আশা করছি তোমরা সবাই বিন্দাস আছো তোমাদের ভালোবাসা আমিও বিন্দাস আছি ছোটদের জানাই অনেকটা ভালোবাসা বড়দের জন্য আমার প্রণাম জানাই তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি এখন 9:30 বাজে আর আমার কালকে যেহেতু দেবি লুক শ্যুট আছে তো তাই জন্য দিদিবাড়ি যাব তাই জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর ওখানে গিয়েই শ্যুটটা কমপ্লিট করতে হবে আর আর এই ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এখনও তো ভিডিওটা করে উঠিনি তো কবে দেবো সেটা আমি বলতে পারছি না তাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো শ্যুটটা করব কি করব না করব সেগুলো সব কিছুই দেখাবো কিন্তু আগে আমি যাই সেগুলো দেখাই তোমাদের সাথে তারপরে তো বাকিগুলো দেখাবো তো দিদিবাড়ি যাবো সেগুলোও তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর ওখানে গিয়ে কী কী করবো সেগুলো শেয়ার করবো দেখতে দেখো আশা করছি খুব ভালো লাগবে গাইস বাই দ্য ওয়ে তোমাদের অনেক কমেন্ট আসছে যে দি ভাই তুমি দেবি লুকটা কবে করবে তো তাই জন্য ভাবলাম ফাইনালি আমি একটা দেবি লুক করে নিই তো তোমাদের এত ভালোবাসা এত কমেন্ট পেয়ে তো আমার আরও উৎসাহটা বেড়ে যাচ্ছে তো যাই হোক আমি দেবি লুকটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে চলেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমিও খুব এক্সাইটেড সত্যি বলতে আমিও ভীষণ এক্সাইটেড হয়ে আছি দেবি লুকটা করতে যাচ্ছি গৃহতটা আর ধরে ধরে ধরপর করছি যাই হোক আমার কথা যদি কিছু প্যারা ব্যাটা হয় তাহলে একটু ম্যানেজ করে নিও তো তো চলো তো গাইস দিদি বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে পৌঁছে গেছি পুরো মানে খাওয়া টাওয়া হয়ে গেছে পৌঁছে গেছি আর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে থামার নাম হচ্ছে না বাইরেটা তোমাদের একটু দেখাবো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মানে পড়ছিলো গুড়িগুড়ি তখনই পৌঁছে গেছি চলো তোমাদের দেখাই কেমন জোরে বৃষ্টি হচ্ছে আজকে তোমাদের আমি বলেই ছিলাম যে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি কিভাবে লুকটা কমপ্লিট করেছি সেটা হয়তো আমি এই ভিডিওর মাধ্যমে দিতে পারলাম না আমি ভেবেছিলাম শ্যুটটা হয়তো আমি করতে পারবো না কেন কি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে কিন্তু কিছু করার নেই আমার খুব তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করতে হবে তোমাদের ডিমান্ড আর কমেন্টের জন্য আমার এখন ভিডিওটা করতেই হবে তো এই জন্য রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি আমি অলমোস্ট রেডি হয়ে গেছিলাম শুধু আমার ওপরের চোখটা আঁকা বাকি ছিল সেটাই আমার হাজবেন্ড এঁকে দিচ্ছিল আমার কিন্তু অলমোস্ট মেকআপটা ডান হয়ে গেছে আমি একদম কমপ্লিট করে ফেলেছি এবার আমার জাস্ট আমি আইটা ওপরে আইটা এঁকে নিয়েই আমি শুরু করে দেব আমার শ্যুটগুলো আর আমার ফটো আমার কিন্তু চ্যানেলে অবশ্যই দেওয়া আছে তোমরা যদি না দেখে থাকো বা নতুন হয়ে থাকো এই ভিডিওটা দেখছো তোমরা নতুন ফার্স্টবার তাহলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখো আমি পাবলিক রিয়াকশান ভিডিও দিয়ে দিয়েছি আমি দুর্গা সেজে আর রাস্তায় আমি হাঁটছি সেটা পাবলিকদের কিরম রিয়াকশান এসছে সেটা যদি তোমরা দেখো কোনো দিন ভুলতে পারবে না এত পাবলিক রিয়াকশানগুলো ভালো ভালো এসছে আর খুব সুন্দর এনজয় করেছিলাম খুব ভালোভাবে আমাদের ভিডিওটা কমপ্লিট হয়েছিল শ্যুটটা হ্যাঁ তোমাদের একটা কথা আমি বলে দিই আমি কিন্তু মহালয়ার আগের দিনই আমার কিছু কিছু ভিডিও তোমাদের সাথে পোস্ট করে দেবো এখানে মাংস ভাত ডাল আর ভাজা করেছে সবাই এখানে খেতে বসে গেছে আমিও খেতে বসে যাবো তাকে আইছে মা গমটা দিয়েছে একটু ভিডিও করবো
গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বাইরে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি। আমার ভিডিওটা আমি আর বড় করলাম না, আমার ভিডিওটা চুপি চুপি দেখে চলে যেও না, একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিয়ে যেও। আজকের মতন এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। বাই বাই।